গতিশীল নেতৃত্বের কারণে, একটা গণমুখী নেতৃত্ব হওয়ার কারণে, এবং সম্ভবত একটা পাবলিক ভোটে মেয়র হওয়ার কারণে যে জনগণ এবং মেয়র মেয়রের পরিষদের সাথে যে সম্পৃক্ততা বেড়েছে, ফলে গণ সচেতনতা বেড়েছে। এবং আমাদের বাচ্চারা যখন লিডারশিপে আসছে, নতুন প্রজন্ম, অন্য আমাদের ভাবে নিজের বাচ্চাদের পড়ালেখা করানো, ডিস্ট্রিক্ট ট্রিবিউনাল থেকে তাকে বিয়ে লড়তে মানুষ বানানোর যে প্রয়াস, এবং আরেকটা জিনিস হয়তো ছোটবেলা কাজ করেছে যে আমাদের ব্যবসাবাদী যে কিছুটা ধাক্কা হয় যে আমার ছেলে তো তিনটা রেস্টুরেন্টের মালিক, তাকে যে ডিগ্রি নিতে হবে আর চাকরি করতে হবে, এই মানসিকতাকে আমাদের নিজের ভিতরে বেরিয়ে আসতে চাই। অর্থাৎ পড়াশোনা লাগবে, অগ্রসর হতে হলে পড়াশোনা করতে হবে, এবং আমার প্রতিবেশীর ছেলে মেয়েরা অবশ্যই ইংরেজি পড়ছে, আমারটা নয়, আগে আমার টাকা পয়সা ছিল, একটু দামের একটু প্রভাব ছিল, এটা আস্তে আস্তে নির্মাণ হয়ে যাচ্ছে শিক্ষা উচ্চ শিক্ষার্থীদের কাছে। এই কারণে আমাদের মনে হয় যে গণচেতনটা পেয়েছে, এবং নেতৃত্বকে অবশ্যই বিশেষ ধন্যবাদ দিতে হয়। বর্তমান মেয়র মন্ত্রী শুরু করে তার পারিষদ, বর্তমান লিডারশিপ, এটা আমার মনে হয় জনগণকে আশাবাদী করে তুলতে শুরু করেছে, এবং শিক্ষা আমি দেখি প্রত্যেকটা স্কুলের রেজাল্ট ভালো করছে, এটা এটা খুবই ভালো লক্ষণ। আর এদিকে আসলে তো এটা বাদ পড়বে, শিক্ষা যখন বাড়বে গণচেতনটা বাড়বে, মানে যখন যাবে এই গণসচেতনতা আগে কেন কেন আমাদের কেন সাধারণ মাদক সরবরাহ অপমান ধরেন তিনটা জিনিস একেবারে মোটাদাগে যদি দেখা এক হল দেখা আসলটা আসত্যি মানে জনগণ মনে করছেন যে এক ধরনের রেসিজম কাজ করছে এখানকার প্রশাসনে, যে আপনার আমরা যারা ইমিগ্রেন্ট এদের অগ্রগতিকে ওইভাবে পৃষ্ঠপোষক আকার দেওয়া হতো, ফলে মাদকের এইটা ওইটা যা চলছে একটা সীমা লঙ্ঘন করলে তারা কিছু দত্ত করত, এটা একটা মানুষের ধারণা। আমি একটা এই জিনিসটা কতদিন সত্যি আমি জানি। আর আরেকটা ছিল যে আমাদের যারা রেস্টুরেন্টের মালিক ছিলেন, যারা ভালো ব্যবসা করছিলেন, তাদের মাঝে এই ধরনের মানুষের কথা ছিল যে তার ছেলে মেয়েকে অক্সফোর্ড পড়লে বা কেমব্রিজে পড়লে বা বড় ইউনিভার্সিটি পড়লে কি লাভ হবে, সে কি করবে, 16,000 পাউন্ড 20,000 পাউন্ডের বেতন পাবে, এই তো তারা তো সপ্তাহে 2 থেকে 3,000 পাউন্ড অন্তত 10,000 রেস্টুরেন্টে লাগছে, তাকে অন্তত 7,500 থেকে সে সপ্তাহে যদি এটা হয় তাহলে সেই হিসাবে তার মাসে কত বছরের কথা, সে তার ছেলে কিনে একটা 2টা ডিগ্রি দিতে হবে আর এই জন্য 16,000 পাউন্ড চাকরি করতে হবে, এই 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 ধারণা ছিল না, মানে এই ধরনের একটা ভুল ধারণা তাদের মধ্যে আস্তা কি ধরনের পরিবর্তন এইটা। আর লিডারশিপ একটা বড় ব্যাপার, আমাদের আগে তারা লিডারশিপ ছিলেন ভালো ছিলেন না, ভালো মহৎ ছিলেন, কিন্তু গাছ লিডারশিপে ডিসিশন মেক করার মতো নেতৃত্ব ছিল কম, সেটাই যার ফলে প্রশাসনকে কমিউনিটির উন্নয়ন, যেটা হাউসিংয়ের কথা বলেন, একটা আপনি ডেভেলপমেন্টের কথা বলেন, একটা এডুকেশনের কথা বলেন, লিডারশিপ থেকে যে প্রশাসনকে আমলাদেরকে কমিউনিটির স্বার্থে ব্যবহার করার মতো পাওয়ার ছিল না। আমাদের কিছু কিছু অগ্রসর মানুষ ছিলেন যারা শিক্ষিত ছিলেন, তাতে কথাবার্তায় মনে মতো এরা পারবে, কিন্তু এক ধরনের সাহসের অভাব, ওই যে আসতে না দিন থেকে অধীনস্থ থাকতে থাকতে এক ধরনের গোলামী মানসিকতা সৃষ্টি হয়ে যায়, যে সাধারণ সহজ করা, প্রশাসনের আমলাদের সহজ করা, ওদের সামনে মিনমিন করে কথা বলা, আমাদের সামনে আসছে মোটামুটি কথা, কিন্তু ওদের কাছে গিয়ে মিনমিন করে কথা বলা, এইসব আমাদের ছিল এবং বাস্তবতা ছিল, বাস্তবতা ছিল আস্তে আস্তে একটা বড় হচ্ছে, 100 ছিল। এখন আমার মনে হয় আমরা একটু এবং আত্মবিশ্বাস চাই, সত্যি কথা যখন আমাদের কমিউনিটি আমাদের ছেলেমেয়েরা যখন দেখতে পাচ্ছে পার্লামেন্টে আমাদের একজন বাঙালি আমাদের প্রতিনিধি মেয়র আমাদের আমাদের আমরা বিশ্বাস করে থাকতে পারি, আমি বাড়িয়ে দিচ্ছি আসলে যেটা আপনি ছিলেন, আমি কমিউনিটির একটা গুরুত্বপূর্ণ অংশ রাখেন বোর্ড দেবে যেটা খুব সহজভাবে বলেছেন, আমাদের এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়া ইম্পসিবল, বরং তারা আমাদের আমাদের সাথে আর্গুমেন্ট করেছেন যে এক্সিকিউটিভ মেয়র না হয়ে শেষ পর্যন্ত গোলামের জিঞ্জিরে আমরা থাকছি, হ্যাঁ এমন একজন হবে তার হাতের ক্ষমতা শক্তিশালী ক্ষমতা যাবে, ক্ষমতা ক্ষতিগত হবে এবং আমরা আরো নিষ্পেষিত হবো, এই ধরনের কথা এবার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বলতে শুনেছি বা আর্গুমেন্ট করছি, প্রথমবার যদি তাকে হতো কিন্তু আমার 4 বছর পর পর নিয়ে যাচ্ছে, আমরা ট্রেনে আনতে পারতাম, ট্রেনে আনতে আর যে আমাকে ইয়ে বলেছিলাম এক পাশে এক জায়গায় না একটা সাহস করে তো সামনে গিয়ে একটা চ্যালেঞ্জ দিতে হবে, একজন বাঙালি পার্লামেন্টে এমপি হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করতে আমাদের
আমাদের এনজিও হয়েছে এবং অত্যন্ত যুগ্ম এনজিও হয়েছে নেতাকে, কিন্তু ওই গণ্য জনগণের স্বার্থের সাথে কত বেশি জড়িত নাই এটা পার্লামেন্টের চেষ্টায়। তারপরেও আপনারা কিন্তু জনগণের কাছেই আসছে ভোটটা পাওয়ার জন্য, না যদি হয় তাদের কাছে মানুষের আমরা প্রতিদিন দেখছি মেয়র সামনে ছুটে গেছে এবং যে মেয়র মানুষ হওয়ার সম্ভব না ভেবেছিল এই মেয়রকে সে পাশে তার পাড়ায় এবং ব্যক্তিগত ভাবে আমি জানি না কিভাবে দেখেন আমাদের যে কোনো লিডারের কাছ থেকে যেরকম কথাটা শোনা উচিত বিভিন্ন বিষয়ে সেটা পাই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, চমৎকার আমরা অনুষ্ঠানের মাধ্যমে।